আমি একটা খাবো, তুমি একটা খাবে? আল্লাহ আবার রুটি বানাও। কয়টা রুটি বানাবে? হ্যাঁ, তিনটা। তিনটা রুটি কে কে খাবে? বেশি করে একটু আটা দাও, নাহলে তো রুটি ঢেকে যাবে। ভেরি গুড, একটু বড় করো। হয়েছে বানানো? রুটি ভাজবে না? কখন ভাজবা? কখন ভাজবা? কিন্তু রুটি ভাজতেছ? রুটি বানানো হয়েছে? একটু কাছে নাও, এখন রুটি এগুলো সরে দাও। রুটি এখানে রাখো, এটা দিয়ে রাখো। রুটি ভাজো, আসতেছ? উল্টাই দাও, এখানে রাখো। এটা ভাজা রুটি এখানে রাখো। পাপা এটাতে ভাজা রুটি রাখো, এটাতে রাখো। আরেকটা রুটি ভাজো, সবাই মিলে খাবো। হ্যাঁ, ওকে। আরেকটা হয়েছে? আজি বাবা, এখন ভাজি করো। আপু, এখন সবজি ভাজি করো। হ্যাঁ, একটু লবণ দাও, লবণ দাও, লবণ লবণ।
দিয়ে এখন নাড়াচাড়া করো, নাড়া দাও, ভালো করে নাড়া দাও। তারপরে আমরা সবজি দিয়ে রান্না করে খাবো। অনেকক্ষণ হইতে হবে কিন্তু, হ্যাঁ তাহলে লবণ দিয়েছ? ওকে, রান্না হয়ে গেছে। আমি একটা খাবো, তুমি একটা খাবে? খায় না বাবা, আমাকে দাও, আমাকে একটু দাও। ও আচ্ছা, আমি খেয়েছি, আমি আমার হাত দিয়ে খেয়েছি। ছিঁড়ে খাই, হ্যাঁ ছিঁড়ে না কেন, লম্ব হয় কেন? পানি কই বাবা, একটু পানি দাও, পানি দাও, পানি দাও। ওটা খাবো, আজকে আমরা দেখলাম ইরা রান্নাঘর, ইরা নিজে রুটি বানালো, সবজি পাকালো, তারপরে বাবাকে খাওয়ালো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাচ্চাদের ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে নোটিফিকেশন মিলে ক্লিক করে রাখবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। বলো সবাইকে, আজকের মতো রান্নাঘরে এখানেই শেষ, ইরা রান্নাঘরে আসবে।